দয়া করে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন কেউ কঠিন সময় অতিবাহিত করবে, তখন অবশ্যই তার কথার মূল্যায়ন এবং সম্মান দিতে হবে। যখন তুমি কাউকে সাহায্য করতে চাইবে, প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে এবং তাকে নিশ্চিত করতে হবে তুমি তাকে সাহায্য করতে চাচ্ছ, এবং তাকে এই নিশ্চিত করতে হবে তার কথা বলার জন্য এই জায়গাটি নিরাপদ, এবং যদি কোনো জরুরি অবস্থা হয় তার সমস্ত নিরাপত্তার দায়িত্ব তোমার, এটাও তাকে নিশ্চিত করতে হবে। সীমিত সংখ্যক প্রশ্ন করে তাকে কথা বলার সুযোগ করে দিতে হবে এবং তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন কেউ কথা বলতে না চায়, অবশ্যই তাকে সম্মান দিতে হবে, তাকে সময় দিতে হবে এবং পরবর্তীতে অবশ্যই তার খোঁজ খবর নিতে হবে। একই জায়গায় বসবাস করলে অবশ্যই তার কাজে সহযোগিতা করতে হবে। প্রয়োজন হলে পেশাগত সাহায্য চাইতে হবে।